Assalamualaikum guys, আপনারা সবাই কেমন আছেন? তো আমরা এখন যাচ্ছি আমাদের সেকেন্ড অফিসটা দেখার জন্য। আজকে চার পাঁচ দিন পরে শার্জার এই পাশ দিয়ে কোনো পানি নেই, কিন্তু জামার আপনার মাসের মধ্যে এখানে ঢোকার পরেই পানি শুরু, সামনে আরও বেশি পানি। এই পাশে পানির কারণে অনেক মানুষের বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। এই পানি আসার কারণে অনেক মানুষে বলতেছে যে দুবাইতে তো গজব, আল্লাহ গজব। আচ্ছা, আপনারা তো না জেনে এইসবভাবে বলতে পারেন, ঠিক আছে, আল্লাহ কখন কোথায় গজব দেবে, কখন কোথায় ভালো রাখবে, সেটা আল্লাহ ভালো জানে। আপনি যদি ওইভাবে চিন্তা করে দেখেন তাহলে বাংলাদেশে এখন কিন্তু প্রচুর গরম, গত বছর থেকে এই বছর আপনার বেশি গরম। তাহলে ওটাও কি আল্লাহর গজব? এটা গজব না কি আল্লাহ, সেটা ভালো জানে। মানে দেখা গেছে মানুষজন না বুঝে অনেক কিছু বলে, অনেক কিছু করে, তো না জেনে কোনো কিছু না বলাই ভালো, আল্লাহ কী করে সেটা আল্লাহ ভালো জানে। এটা হলো আমাদের শপের ব্যাক সাইড, ব্যাক সাইডে কিন্তু অনেক পানি থাকে। তো আমরা ঘুরে ওই পাশে যাইতেছি, ওই পাশে এসে দেখি যে এখানে যে মার্কেট গেছিল প্রায় ডুবে গেছে, মানে সুপার মার্কেট খোলা আছে, শুধু সুপার মার্কেটের ভিতরে পানি। আর সামনে আমাদের শপটা, তো ওখানে আমরা যাচ্ছি সুপার মার্কেট। পানির স্রোতের কারণে জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে, যেরকম ওখানে যাইতে একটু প্রবলেম হচ্ছে আমাদের। তো ওখানে আমাদের শপের সামনে এসে দেখি যে শপের বাইরে ভিতরে পুরো সব কিছু ড্যামেজ হয়ে গেছে, যে ভিতরে সোফা টোফা যা ছিল, রিয়ার ফ্রেম ছিল, যে ওল্ড ফ্রেম যা সবসময় পাওয়া যায় না, এই ফ্রেমগুলো ড্যামেজ হয়ে গেছে। এই পাশে যে ফ্রেমগুলো দেখতেছি এগুলো সব পুরোনো ফ্রেম ছিল, বিগ সাইজগুলো এগুলো পুরো ড্যামেজ হয়ে গেছে, এগুলো সবসময় আমাদের পাওয়া যায় না। তো আমি প্রথমে যাই দেখতেছি আমার পিসিটা কি ঠিক আছে কিনা। এখন পিসির ওখানে যাই দেখি ভাই পিসি পুরো অর্ধেক ঘুরে আছে, এখনও আল্লাহ ভালো জানে যে এটার ভিতরে অবস্থা কী আছে। আর সবচেয়ে বড়ো কষ্ট লাগে দেখেন, আমাদের এক সপ্তাহ আগেও পুরো সপ্তাহ পুরো সব কিছু ঠিকঠাক আসল, আর হুট করে দু একদিনের মধ্যে পুরো মুহূর্তের মধ্যে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো বিষয়টা খুবই কষ্টজনক, আপনারা যারা যে পরিবেশে থাকেন তার ওই পরিবেশের মর্মটা বুঝতে পারবেন। এই সব জিনিস দেখে যারা যে কর্মরত আছেন তারাই বুঝতে পারবেন। এছাড়া আদারওয়াইজ আদার পাবলিক এখানে হা হা রেগ দিবে, হা হা করবে যে গজব উমুক তুমুক এটাই সেটা, নানান ধরনের বিভিন্ন প্রচুর বৃষ্টির কারণে এখানে পানি জমে গেছে, পানি কিন্তু ক্লিয়ার করতেছে অলরেডি বড় বড় মেশিন দিয়ে ট্রেন দিয়ে হবে। তো এখানে দেখেন এই কর্নের সাইডে কিন্তু কোনো পানি নেই, ঠিক আছে, কিন্তু অনেক মানুষ ভাই বলতেছে দুবাই পুরো ডিবে গেছে, দুবাই পুরো ডিবে গেছে। আসলে বিষয়টা এরকম মোটেও কিছু কিছু এলাকা আপনার ডুবছে, কিছু কিছু শর্ট ডুবছে, কিন্তু বেশিরভাগই আপনার ঠিক আছে।